যারা যারা ইউটিউবে যারা যারা ভিডিও যারা যারা বানিয়েছে যে ভি শেপ হেয়ার লাইনে বা হেয়ারকে রিগ্রোথ করিয়ে দেবে, এই লাইনের হেয়ার হেয়ার মানে এই লাইনে যাদের যাদের হেয়ার চলে গেছে একবার, তারা তারা বলছে যে ভিডিও বানিয়েছে যে দেখাচ্ছে যে আমরা এই জিনিসগুলো ইউজ করেছি তার ফলে আমাদের হেয়ারটা রিগ্রোথ করেছে, ঘন্টা রিগ্রোথ করেছে, গেছে অসম্ভব ব্যাপার, করতেই পারবে না ওরা, কারণ মিনোক্সিডিল ইউজ করে কি ফিনেস্ট্রি ট্যাবলেট ইউজ করে রিগ্রোথ করা সম্ভব না, রিগ্রোথ করার একটাই অপশান হলো সেটা হলো গাইস মানে সেটা হলো গাইস ওটাকে কী বলে গেছে হেয়ার ট্রান্সপ্লান্ট করে, হেয়ার ট্রান্সপ্লান্ট না করলে গাছ কোনোদিন টার্ম রোলার ইউজ করো কি ফিনেস্ট্রি ট্যাবলেট ইউজ করো কি তুমি ওই হিজেমা কাপিং থেরাপি ইউজ করো, গাছ যাই ইউজ করো না কেন গাছ তোমার হেয়ার রিগ্রোথ করা সম্ভব নয়, তোমার হেয়ার রিগ্রোথ হবে না, এই কথাটা কিন্তু মনে রেখে দিও। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সোহান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা যেটা হলো গাইস একটা ভিডিওর মধ্যে গাইস সমস্ত কিছু আজকে কভার করে দেবো গাইস, হেয়ার লস, অ্যালোপেশিয়া, হেয়ারের যে প্যাটার্ন, হেয়ার লাইন, হেয়ার রিগ্রোথ, বিয়ার্ডের জন্য বিয়ার্ড থেকে শুরু করে হেয়ার রিগ্রোথ কী করে করবে, বা হেয়ার লাইন যাদের পিছনে যাদের যাচ্ছে তাদের জন্য যাদের অ্যালোপেশিয়া হয়েছে, আর যাদের যাদের হেয়ার লাইন রিসিডিং লাইন শুরু করেছে, হেয়ার রিসিডিং লাইন গ্রোথ থেকে শুরু করে যাদের হেয়ারের প্যাটার্ন পড়ে যাচ্ছে বা ক্রাউন এরিয়ার দিকে যাদের হেয়ার লস যাদের ধরেছে, যাদের হেয়ার লস বা হেয়ার ফল, যাদের হেয়ার উঠে যাচ্ছে বা চুল ভেঙে যাচ্ছে, চুলের থেকে কোড়া থেকে পুরোপুরি চুল উঠে যাচ্ছে, আর যাদের হেয়ার লস খুব বেড়ে গেছে, তো তার সাথে আছে গাইস মিনোক্সিডিল আছে আর মানে ফিনেস্ট্রাইড ট্যাবলেট, তুমি তো ফিনেস্ট্রাইড ট্যাবলেটও আছে। আজকের একটা ভিডিওর মধ্যে গাইস পুরো ভিডিওটা আমি কভার করে দিচ্ছি গাইস। সো গাইস লেটস স্টার্ট, তোমরা ভিডিওটাকে দেখতে থাকো, তার আগে গাইস একটা কথা বলছি, ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটাকে একটা লাইক করে দাও, কমেন্ট কিন্তু অবশ্যই কিন্তু করো, আর মনে করে গাইস একটা শেয়ার অবশ্যই করে দিও, কিন্তু লাস্টে শুধুমাত্র শেয়ারটা বলছি, শুধুমাত্র লাস্টে তোমরা একটুখানি শেয়ার করে দিও। সো গাইস অবশ্যই শুরু করছি গাইস লেটস স্টার্ট। তো গাইস একটা ফিনপেশিয়া ফিনেস্ট্রাইড ট্যাবলেট 1 mg। সো গাইস আমি এই ট্যাবলেটটা আজকে আমি ফুল কিনে নিয়ে এসেছি, দেখতে পারো তোমরা আলোতে আসছে, দাঁড়ান একটুখানি ক্লিয়ার করে দিই, অনেক আলো আসছে যেহেতু একটুখানি একটুখানি প্রবলেম হচ্ছে আমার, দেখে নাও এই ট্যাবলেটটা, ঠিক আছে। তো এই ট্যাবলেটটা আমি কিনে নিয়ে এসেছি, এটা প্রাইস পড়েছে, আমি প্রাইসটাকে বলে দিই, প্রাইস পড়েছে আমার 115 টাকার মতন পড়েছে, ঠিক আছে। তো একটা কথা বলি গাইস, যে ফিনপেশিয়া যে ট্যাবলেটটা যেটা আছে, তো এটা ইউজ যারা যারা করছো, যাদের যাদের হেয়ার ফল বা হেয়ার লস যাদের যাদের হচ্ছে, যাদের যাদের ডক্টর সাজেস্ট করেছে যাদের জন্য, তারা তারা যদি জানতে যদি চাও যে এই ট্যাবলেট কী কাজ করে আর কীভাবে কাজ করে, এই ট্যাবলেটের যে সাইড এফেক্ট কী আছে, তো আজকে কী বলো তো পুরোপুরি ফুল রিভিউ করবো ফিনপেশিয়া ট্যাবলেট বা ফিনস্ট্রাইড ট্যাবলেট আইপি 1 mg। এর মধ্যে একটা দুটো তিনটে ছটা তিন নটা ন তিনে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো পিস ট্যাবলেট আছে, তো আমি এর সাথে আমি মিনোক্সিডিল ইউজ করছি, তো যাদের যাদের হেয়ার লস আছে তো তাদের জন্য আমি মিনোক্সিডিল ইউজ করছি, মিনোক্সিডিলের সাথে আমি ফিনপেশিয়া ট্যাবলেট আমি ইউজ করছি। তো গাইস অ্যাকচুয়ালি একটা কথা বলি, আমি দুটো কেন আমি ইউজ করছি, দুটো কীভাবে আমি ইউজ করছি আমি সেটাও বলবো, সব কিছুই বলবো গাছ এই ভিডিওটার মধ্যে, যে মিনোক্সিডিলের সাথে ফিনপেশিয়া যে মানে ফিনস্টেরাইড যে ট্যাবলেট আছে ওটা তুমি কীভাবে তুমি ইউজ করবে, আর কীভাবে ইউজ করা উচিত, আর কীভাবে ইউজ করলে তোমার লাভ হবে, যেহেতু আমি ইউজ করেছি, আমি আমার মানে আমি আমার ক্যাপ আজকে কোনোরকম টুপি ছাড়াই আমি আজকে বসে আছি, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি টুপি ছাড়াই বসে আছি, তো রেজাল্ট তোমাদের সামনে আছে গাইস। তার আগে গাইস একটা পিক আমি এখানে শো করাবো, যে পিকটা তোমরা দেখে তোমরা বুঝতে পারবে যে আমার হেয়ার লস যখন হয়ে যখন তার আগে আমার হেয়ার লসের অবস্থা কী ছিল, এইটা ছিল আমার হেয়ার লসের অবস্থা, ঠিক আছে। তো এখন তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ, রেজাল্ট তোমাদের সামনে আছে গাইস, এই দেখে নাও গাইস তোমাদের সামনেই রেজাল্ট আছে। তো এখন কিন্তু আমার কিন্তু কোনোরকম কোনো কিছুতেই কোনোরকম কোনো সমস্যা নেই। তো ফিনপেশিয়ার যে ট্যাবলেট আছে, সবার প্রথমে নেগেটিভ কমেন্ট যেটা আসে, যেটা যেটা নাকি এটা ইউজ করলে নাকি সেক্স হরমোন বা সেক্সের দিক থেকে নাকি একটুখানি নাকি সমস্যা হয় নাকি মানে অনেকটা নাকি সমস্যা হয়, সত্যি কথা বলতে গেছে আমি ইউজ করেছি এর আগে একটা পাতা আমি ইউজ করা হয়ে গেছে, আমার শেষ করা হয়ে গেছে, গাই সত্যি কথা বলছি গাই আমার কোনো রকমই সমস্যা হয়নি, আমি বিন্দাস ইউজ করেছি, আমার হেয়ার লসের দিক থেকে কোনো রকম সমস্যা হয়নি। তারপরের যে কথাটা তারপরের যে কথাটা সেক্স হরমোনের প্রবলেম হয়, লিঙ্ক যেটা থাকে, যেটা আমাদের যে প্যানিস যেটা থাকে সেটা নাকি খারাপ হতে নাকি সমস্যা ফিল করে, তেমন কোনো রকম কথা না গাইস, মানুষের মাথার মধ্যে যে নেগেটিভ কমেন্ট যেটা আছে যেটা সেইটাই মানুষ ছড়িয়ে দিয়েছে আর কিছু না, তেমন কোনো চিন্তার বিষয় না গাইস, নর্মাল ইউজ করতে। বাট আমি একটা কথা বলবো গাইস, তুমি যদি ইউজ যদি করতে যদি চাও, আমি ইউজ করি গাইস দিনে একবার করে ইউজ করি, আর ইউজ করার টেকনিক হলো এটাই যে আমি আজকে হয়তো রাতে খাবার পর আমি হয়তো এটা ইউজ করি, আর পরের দিন আমি আর ইউজ করি না, তার পরের দিনও ইউজ করি না, আমি করি তার পরের দিনে আবার রাতের বেলা করে একটা ইউজ করি, মানে একদিন গ্যাপ গ্যাপ করে আমি ইউজ করি ফিনস্ট্রাইড ট্যাবলেট, আর তার সাথে আমি মিনোক্সিডিল ইউজ করি, আজকে ধরো মিনোক্সিডিল রাতের বেলা যদি ইউজ যদি করি, আমি মিনোক্সিডিল সেম একদিন পর পর ইউজ করি, যার ফলে আমার মিনোক্সিডিল অনেকটা লং টাইম পর্যন্ত চলে যায়, আর রাতের বেলা প্রতিদিন রাতের বেলা আমি মিনোক্সিডিল ইউজ করি কিন্তু খুবই অল্প পরিমাণে, জাস্ট যেই জায়গাটা আমার হেয়ার লস ছিল যেই জায়গাটা সেই জায়গাটা,
তো গাইস এটা তো আমি ইউজ করার কথা তো বললাম গাইস, আজকে একটু কথা বলছি গাইস হেয়ার ফল বা হেয়ার লস কেন হয়, কিসের জন্য হয়। তো হেয়ার লসের মেন কারণটা কি, অনেক অনেক কখন কথাবার্তা বলে যে শ্যাম্পু ইউজ করে না বা এই ধরনের কোনো প্রোডাক্ট ইউজ করে না বা ভিনিক্স আছে, তারপরে মিনক্সিডিল আছে বা ফিনস্ট্রাইড ট্যাবলেট আছে বা এই জিনিসগুলো আমরা যে ভাবি না যে কেন ইউজ করবো বা কিছুর জন্য ইউজ করবো বা অ্যাকচুয়ালি হেয়ার লসের আমরা বুঝতে কী করবো যে আমাদের হেয়ার লস হচ্ছে গাইজ। আজকের এই ভিডিওটা হয়তো অনেকটা হয়তো লম্বা হয়তো হতে চলেছে, কিন্তু ভিডিওটার মধ্যে না সব কিছু কথা যেটা হলো হেয়ার লস যখন শুরু যখন হয়, সবার প্রথম 95% কী বলছে 98% যে মানুষ আছে সবার যে হেয়ার লস যে শুরু যায় সবার একটাই কারণ হেয়ার লস শুরু হয় সেটা হলো গাইজ ডিএইচটি। ডিএইচটি যখন ব্লক হয় যখন হেয়ার হরমোনের মধ্যে তখনই কিন্তু আমাদের হেয়ার লস শুরু হয়, আর সেটার জন্য ফিনস্ট্রাইড ট্যাবলেট, সেটার জন্য গাইজ এই ট্যাবলেটটা গাইজ ফিনস্ট্রাইড ট্যাবলেট। ফিনস্ট্রাইড ট্যাবলেট কী কাজ করে গাইজ, ফিনস্ট্রাইড ট্যাবলেট বডির মধ্যে যে হরমোন থাকে যে টেস্টোস্টেরন যে হরমোন যে থাকে, টেস্টোস্টেরন হরমোনের থেকে আর একটা হরমোন রিলিজ হয় ওখান থেকে, ওই হরমোন থেকে সেম হরমোন রিলিজ হয় সেটার নাম হলো ডিএইচটি। সেই ডিএইচটি হরমোনের জন্যই আমাদের হেয়ার লস হওয়া মানে বা হেয়ার লস হওয়া শুরু হয়, ফার্স্ট ওখান থেকে শুরু হয়। তো এই ট্যাবলেট কী কাজ করে, এই ট্যাবলেট কাজ করে যে টেস্টোস্টেরন হরমোনটাকে মানে হরমোনের ওখান থেকে যে ডিএইচটি হরমোনটা যেটা করে ওই হরমোনটাকেই স্টপ করে দেয় ডাইরেক্ট, তার জন্য ফিনস্ট্রাইড ট্যাবলেট। আর ফিনস্ট্রাইড ট্যাবলেটের যে সাইড ইফেক্ট যেটা হচ্ছে আমি যে তোমাদের যেটা বললাম ওই একটা সাইড ইফেক্ট আছে, আর একটা এটা কতদিন তোমরা ইউজ করবে, এটার দাম তো তোমরা 115 টাকা ভিডিও শুরুতেই বলে দিয়েছি, বাট এটা ঠিক ততদিনই ইউজ করতে পারবে, মানে তুমি যতদিন ইউজ করবে এর রেজাল্ট এর বেনিফিট ঠিক তুমি ততদিনই তুমি পাবে, এর থেকে কিন্তু বেশি দিন তুমি পাবে না বা এর থেকে বেশি আশাও করতে পারো না যে তুমি একবার কিনলে বা একবার খেলে আর তারপরে তোমাকে লাভ হতে হবে না, এমন কোনো ইস্যু নয়। এটাকে তোমাকে যতদিন তুমি ইউজ করতে থাকবে ততদিন তোমাকে রেজাল্ট তুমি ততদিনই পাবে। আর তারপরে পয়েন্ট হলো গেছে মিনক্সিডিল, আমি মিনক্সিডিলের সাথে ফিনস্ট্রাইড ট্যাবলেট ইউজ করার কারণে কেন একটাই হলো রেজাল্ট বেটার পাবো, আর আমি ধীরে ধীরে করে দুটোই ইউজ করবো কিন্তু কম পরিমাণে ইউজ করবো, কারণ সবাই জানে যে মিনক্সিডিলের প্রাইস হাই আছে এই মুহূর্তে। একটা মিনক্সিডিল বোধ আমি এটা আমার হাতে এই মুহূর্তে 10 ফল আছে, তো মিনক্সিডিলের প্রাইস কিন্তু অনেকটা হাই পড়ে যায়। তো মিনক্সিডিল হিসাবে ইউজ করতে গেলে অনেকটা সমস্যা ফিল হয়, কেননা মিনক্সিডিল অনেকটা চুলকায় মাথার মধ্যে, তারপর অনেকটা মাথাটা ভারী ভারী লাগে, তারপরে ঘুম পায়, মিনক্সিডিলের সাইড ইফেক্টগুলো যেগুলো মানে পাওয়া যায় যে তারপরে হলো হালকা মাথার মধ্যে খুশকি চলে আসে, তারপরে চুলটা অনেকটা ড্রাই করে দেয় শক্ত করে দেয় মিনক্সিডিল ইউজ করলে, এই ধরনের মিনক্সিডিল ইউজ করলে মিনক্সিডিল এই ধরনের সমস্যা ফিল করা যায় মিনক্সিডিলের যে সাইড ইফেক্টগুলো যেগুলো। তো আর বেনিফিট যেগুলো আছে, তো মিনক্সিডিল কী কাজ করে গেছে, মিনক্সিডিল কাজ করে তোমার হেয়ারের যখন আমি যখন চুলের গোড়ায় যখন দিয়েছি যখন, তখন চুলের গোড়ার যে ব্লাড ফ্লোর আছে, চুলের যে গোড়া আছে গোড়ার মধ্যে যে ছোটো ছোটো দেখবে সাদা একটা অংশ থাকে, দেখবে যখন কোনো চুল যখনই উঠবে যখনই সেই চুলের গোড়াটাকে দেখবে যে হালকা একটা সাদা একটা অংশ থাকে, তো ওই অংশের মধ্যে যে রক্তের চাপ থাকে সেই চাপটাকে মিনক্সিডিল বাড়িয়ে দেয়, যার ফলে হেয়ারটাকে মোটা করে দেয়, চুলটাকে গ্রোথ বাড়িয়ে দেয় চুলে। আর ফিনস্ট্রাইড ট্যাবলেট কী কাজ করে গেছে, ডিএইচটি ব্লক করে দেয়। যদি দুটো কাজ যদি আমি একসাথে যদি করি তাহলে আমার হেয়ার লস অবশ্যই ভালো স্টপ হবে আর আমার হেয়ারও গ্রোথ করা হালকা শুরু করবে, বাট হেয়ার তো গ্রোথ তো আশা করি হয় না, বাট একটা জিনিস হয় যেটা হলো তোমার যে হেয়ার ফল তো অবশ্যই স্টপ হয়, একটা জিনিস হয় যেটা হলো চুলের গোড়াটাকে মোটা হয়ে আর চুলটাকে একটু লং টাইমের জন্য মানে একটু শক্ত হয়ে যায়, আর কিছু নয়, তেমন কিছু নয়, জাস্ট হেয়ারটা হালকা কভার হয়ে যায়। তো এই দুটোর কাজ তো আমি তোমাদেরকে বলে দিলাম। তো আবার বলি হেয়ার লস, হেয়ার লসের কারণ হলো তোমাকে বলেছিলাম এর আগে যে বললাম যে হেয়ার লসের কারণ হলো ডিএইচটি। তো ডিএইচটি প্রতিটা মানুষের মধ্যেই দেখা যায়, এবার কিছু কিছু মানুষের মানে আমাদের মধ্যে যাদের ছেলেরা যা যারা আছে তাদের তাদের দেখা যায় যে মানে বংশগত প্রবলেম আছে, জেনেটিক প্রবলেম থাকতে পারে, কাদের অতিরিক্ত মাস্টারবেশন করার ফলে, অতিরিক্ত যারা মাস্টারবেশন করে তার ফলেও হেয়ার লস শুরু হয়, স্কিনে পিম্পল বন্য এগুলো তো আসতেই থাকে, তো এই ধরনের সমস্যা হতেই থাকে অতিরিক্ত মাস্টারবেশনের কারণে। তারপরে গাইস বাইরের খাওয়া দাওয়া আছে, ঠিক মতন ডায়েট না ফলো করা, ঠিক মতন নিজেকে কেয়ার না করা, ঠিক মতন শ্যাম্পু কন্ডিশনার ইউজ না করা, তারপরে চুল যদি অতিরিক্ত রাফ হয়ে যায়, অতিরিক্ত হিট ব্যবহার করলে চুলের মধ্যে অতিরিক্ত কালার বা কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করলে, তাহলে গাইস হেয়ার ফল হওয়ার চান্স কিন্তু অবশ্যই কিন্তু বেড়ে যায়। তার জন্য গাইস আর তার জন্য ওই হেয়ার ফল বা হেয়ার লস বা হেয়ারের যে প্যাটার্ন, এই তিনটে প্রবলেম থেকে সলিউশনের জন্য একটাই উপায় আছে, মিনক্সিডিল আর ফিনস্ট্রাইড। কারণ তুমি মার্কেটের মধ্যে যত ধরনের প্রোডাক্ট আছে, আমি তুমি বলবো না যে কোনো ধরনের প্রোডাক্ট নাম না, আমি তোমাকে গাইস লিখে দেবো গাইস, তুমি যত ধরনের প্রোডাক্ট আছে গাইস তুমি ইউজ করো, আমি একবার বলবো না যে তোমরা ইউজ করো না, বাট আমি বলবো যে তোমরা ইউজ করো, ইউজ করে দেখো যে কোনটা তোমার বেনিফিট বা কোনটা তোমার রেজাল্ট কোনটা পাবো। যেমন একটা কথা বলি গাইস, ব্রাশ একবার করলে যেমন আর করতে কি হয় না, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে করে একটা করে ব্রাশ যেমন করো, তেমন এটাও তোমার লাইফের তেমন একটা হিস্সা হয়ে যাবে ব্রাশের মতনই, প্রতিদিন তোমার লাইফে একবার করে তোমাকে ইউজ তোমাকে করতেই হবে।
ঠিক আছে। তারপরে যে কথাটা যেটা হলো, যেটা তোমাকে সব থেকে বেশি মানুষের জানা দরকার, যেটা হলো যে গাইজ হেয়ার লস তো এটা হয়ে গেলো, ঠিক আছে। এবারে হেয়ার ফল, হেয়ার ফল কিন্তু আলাদা হয়। হেয়ার ফল হয় যেটা হলে, যেটা তোমার যেটা অল্প পরিমাণে যেটা হয়, ধরো সময় চেঞ্জ, ওয়েদার চেঞ্জ হয়েছে, ঠিক আছে, অতিরিক্ত গরম পড়েছে, গরমের ফলে তুমি ক্যাপটা পরে আছো বা অতিরিক্ত নিজের মাথাকে কভার করে আছো, তার জন্য হেয়ার ফল হয়। ওটা দুটো থেকে চারটে হয়ে গেছে, বেশি নয়, সারাদিন হয়তো যখনই তুমি স্নান স্নান যখনই করবে তখনই দেখা যায় একটা কি দুটো কি চারটে কি পাঁচটা হয়তো তোমার হাতে চুল উঠলো। তার থেকে বেশি যখনই চুল ওঠা যখনই শুরু হয় ডেলি 10টা 15টা 20টা শুতে গেলে, আর মাথার মাথায় এরকম ভাত দিচ্ছি দুটো তিনটে চারটে পাঁচটা করে যখনই হাত দিচ্ছে তখনই চুল উঠছে, তাহলে তখন ভেবে যায় তোমার হেয়ার লস শুরু হয়ে, মানে হেয়ার লস হওয়া শুরু হয়ে গেছে। তারপরে যে কথাটা হলো অ্যালোপেশিয়া, যেটা অ্যালোপেশিয়া গেছে এমন এক ধরনের রোগ বলতে পারো, ওটা এক ধরনের, ওটা কেমন হয়ে গেছে, ওটা অ্যাকচুয়ালি কী বলতো, যে কোনো একটা মাথার একটা স্ক্যাল, যে কোনো একটা অংশ নিয়ে নেয়, ঠিক আছে, এই অংশের মধ্যে পুরোপুরি যে চুলটা যেটা থাকে ওই চুলটাকেই পুরোপুরি তুলে দেয়। সেখানে কোনো রকম রুটস থাকে না, সেখানে কোনো রকম স্কিন পুরো চিকনে, মানে তেলা তেলা স্কিন করে দেয়, ওটাকে অ্যালোপেশিয়া বলে, ওটা এক ধরনের রোগ বলতে পারো তুমি। তারপরে যে গাইস, তারপরে যে মানে যে পয়েন্টটা যেটা হলো, যেটা আমার সবথেকে যেটা যে পয়েন্টটা আমি মানে যেই পয়েন্টটা সবথেকে বল অ্যালোপেশিয়ার পরে যে পয়েন্টটা হলো গাইস, সেটা হলো হেয়ারের যে প্যাটার্ন, এই যে চুলটা আছে গাইস, এই চুলটাকে যদি মিডল দিয়ে যদি আঁচড়ে যায় এরকম একটা প্যাটার্ন তৈরি হয়েছে, এই প্যাটার্নের অনুযায়ী দেখবে হেয়ার লস হওয়া শুরু হয়, চুলের গোড়া অনেক পাতলা করে দেয়। আর চুলের মধ্যে কী বলতে গাইস, চুলের মধ্যে তোমার যেই জিনিসটা করে সেটা হলো কি, চুল তো অবশ্যই থাকে বাট চুলের মধ্যে না ফাঁকা 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 একটা গ্যাপ 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 করে দেয়। তো এই যে চুল আছে এর মধ্যে না একটা গ্যাপ 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 করে, যার ফলে চুল অনেক কম কম থাকে, এটাকে বলা হয় যে সরি ওটা পড়ে গেল। তো এটাকে যেটা বলে এটা হলো বলে চুলের যে প্যাটার্নের প্যাটার্ন হেয়ার লস তুমি বলতে পারো, বা অন্য ধরনের যেই যে ধরনের নাম বলে, আমি তো একটা পিকচার এখানে শো করেই দিয়েছি, তোমরা দেখতে পারো এই ধরনের যে হেয়ার লস, এই ধরনের হেয়ার লসের জন্য কিন্তু মিনোক্সিডিল পারফেক্ট পারফেক্ট কাজ করে। আর এই যখনই এই ধরনের হেয়ার লস হওয়া শুরু হয় তখনই কিন্তু ডক্টরের কাছে গিয়ে বা ডক্টরের সাজেস্ট নিয়ে মিনোক্সিডিল নেওয়াটা বেস্ট, কারণ এর পরে একটা সময় যখন আসে, এর পরে যখন আমার চুলটা যখন পুরোপুরি যখন উঠে যাবে, ঠিক আছে, তারপরে যদি আমি মিনোক্সিডিল ইউজ করি তখন কিন্তু আমি কিন্তু কোনো রকম রেজাল্ট পাবো না। আর একটা কথা গাইস, হেয়ার লাইন, এই যে হেয়ার লাইন আছে, হেয়ার লাইন যখন ভি শেপ হয়ে যখন মানে এরকম ভি শেপ হয়ে যখন পিছনের দিকে যাওয়া যখন শুরু যখন করে, একটা কথা বলি গেছে আমার কিন্তু গাছ ভি শেপ আছে, কিন্তু গাছ আমার কপালটা মনে হচ্ছে না অনেকটা চওড়া, কিন্তু আমার কপাল ছোটোবেলা থেকে আমার কপালটা একটু বেশি চওড়া আছে, আমার কিন্তু ভি শেপ বা ভি হেয়ার লাইনের তেমন কোনো আমার সমস্যা নেই, আমার সমস্যাটা জাস্ট হালকা ক্রাউন এরিয়াতে হওয়া শুরু হয়েছে, যার জন্যে আমি মিনোক্সিডিল ইউজ করা শুরু করে দিয়েছি। তো আমার এই যে ভি শেপ আছে, ভি শেপ যারা যদি ভাবো যে ভি শেপে আমার হেয়ার লাইন হচ্ছে তার জন্য আমার কী উচিত, তার জন্য কাছে মিনোক্সিডিল বা ফিনস্ট্রেট ট্যাবলেট তুমি ইউজ করতে পারো। কিন্তু ইউজ করলে কী হবে, তোমার যে হেয়ার ফল আছে হেয়ার ফলটা স্টপ হয়ে যাবে, বাট তোমার যে ভি শেপ যেটা হয়ে যেটা গেছে সেটাকে যদি তুমি রিকভার করার চেষ্টা করো, বা যে হেয়ার লাইন যেটা আছে, এই যে হেয়ার লাইন যেটা আছে তুমি যদি ডার্মোলোলা দিয়ে ঘষে বা মিনোক্সিডিল ইউজ করো, ওখানে হেয়ার লাইন তোমার রিগ্রোথ করবে, হেয়ার রিগ্রোথ করবে, ঘন্টা রিগ্রোথ করবে, গাইস কিচ্ছু রিগ্রোথ করবে না। যারা যারা ইউটিউবে যারা যারা ভিডিও যারা যারা বানিয়েছে তারা সব কটা গাইস ফেক ভিডিও বানিয়েছে, পুরোপুরি গাইস ফেক ভিডিও বানিয়েছে, গাইস তাদের ভরসাতে কোনোদিন গাইস থেকো না কিন্তু গাইস, একটা কথা। তারপরে যে কথাটা গাইস, এই যে হেয়ার যে রিগ্রোথ, এই যে গ্রোথ তোমরা চলে গেছে সেটাকে আটকানোর জন্য গাইস মিনোক্সিডিল ইউজ করতে পারবে, ফিনস্ট্রেট ইউজ করতে পারবে। যেই চুলগুলো চলে গেছে সেই চুলগুলো ফিরত তো আর পাবে না, বাট যেই চুলগুলো চলে যাচ্ছে সেই চুলগুলো কিন্তু আর কিন্তু চলে কিন্তু আর যাবে না, সেই চুলগুলো একবারে স্টপ হয়ে যাবে, এই একটা কথা। হেয়ার নিয়ে যত রকমের ইনফরমেশন ছিল আমি সমস্ত রকমের ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর একটা কথা গাইস বলছে, যারা যারা মিনোক্সিডিল যখন ইউজ যখন করবে তখন দেখবে যে এই জায়গাতে না হালকা 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 চুল উঠেছে, ঠিক আছে, হালকা 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 যে চুলগুলো যেগুলো উঠেছে যেগুলো, এই চুলগুলো ভেবো না যে গাইস হেয়ার রিগ্রোথ করছে, এই যে চুলগুলো হেয়ার রিগ্রোথ করছে এই চুলগুলো অনেক বড় হবে গাইস, এটা এই ভুল ধারণা থেকে না গাইস। কারণ মিনোক্সিডিল ইউজ করলে, মিনোক্সিডিল তুমি যখন ইউজ যখন করবে তখনই কিছু সময়ের জন্য ওইখানকার চুলগুলো কিছু চুল ওরা রিগ্রোথ করে, মনে হয় যেন চুল যেন ফিরে আসছে, বাট না গাই ওই চুলগুলো যেমন ছিল তেমনই আছে। কারণ আমি যতক্ষণ মানে যতদিন ধরে আমি মিনোক্সিডিল ইউজ করছি, মানে যখন থেকে আমি মিনোক্সিডিল ইউজ করছি ঠিক ততদিন ধরেই ওই একইভাবে চুলগুলো একই গ্রোথ করে আছে, সেমভাবে গাছ তোমরা দেখতে পারো গাছ এই সেমভাবে গাছ গ্রোথ করে আছে, গাছ চুলগুলো না গাছ বড়ো হয়েছে না গাছ ছোটো হয়েছে, সেমভাবে ওইভাবেই আছে, মাঝে মাঝে দুটো একটা উঠেও যায় চুলগুলো, এই চুলগুলোই উঠে যায় আবার চুলগুলো রিগ্রোথ গ্রোথ হয়ে যায় গাছ, তেমন কোনো রকম কোনোই কাজ করে না গাছ।
সো গাইস ভিডিও গাইস কিন্তু অনেক লম্বা হয়ে গেলো গাইস, খারাপ মনে করো না গাইস, পুরোপুরি ফুল ইনফরমেশন দেওয়ারই আমার ইচ্ছা ছিল যে পুরোপুরি হেয়ার নিয়ে আমি আর কোনো ভিডিও বানাবো না। আমার ইচ্ছা তো এটাই, হেয়ার নিয়ে আমি আর কোনো ভিডিও বানাবো না। একটা ভিডিওর মধ্যে আমি যত ইনফরমেশন আছে, আমি যা যা ইউজ করেছি, যা যা করে আমি হেয়ারকে রিগ্রোথ করার চেষ্টা করেছি গাইস, আজকের ভিডিওতে আমি সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম। এরপরে যে ভিডিওটা হলো গাইস, মানে পরে যেটা যে জিনিস বলতে ছিল গাইস, বিয়ার্ড, আমি বিয়ার্ড নিয়েও আমার চ্যানেলে আমি অনেক ভিডিও বানিয়েছি, বিয়ার নিয়েও আমি আমার চ্যানেলে অনেক ভিডিও বানিয়েছি, অনেক ভিডিওতে অনেক রকম টিপসের কথা বলেছি, অনেক রকম কেয়ারের কথা বলেছি। তো আজকে ভিডিওটা তো গাইস এই ভিডিওর মধ্যে গেছি বিয়ারের ব্যাপারে বলছি গাইস, বিয়ার্ড তোমরা গ্রোথ করবে কী করে, বা বিয়ার্ডের মধ্যে যে এই যে বিয়ার্ডের যে লাইন যেটা আছে, ঠিক আছে, তো বিয়ার্ড গাইস আমার বিয়ার্ড অলরেডি ঘন ছিল, কিন্তু এতটা ঘন ছিল না, মানে আমার বিয়ার্ড ছিল কিন্তু এতটা ঘন ছিল না। বিয়ার্ডকে আমি ঘন করছি শুধুমাত্র মিনক্সিডিল দিয়ে। বেশি দিন আগে আমার চুল যত তাড়াতাড়ি ঘন হচ্ছে তার থেকে ডবল তাড়াতাড়ি আমার বিয়ার্ড কিন্তু ঘন হচ্ছে। বিয়ার্ডের জন্য আমার মিনক্সিডিল খুব ভালো কাজ করেছে। আমি মিন্টপ ইউজ করেছি, টিনফল ইউজ করেছি, এখন হেয়ারলাইন কোম্পানির মিনক্সিডিল ইউজ করছি। তো আমার কাছে তো এই মুহূর্তে তো আমার কাছে টিনফল আছে গাছ, টিনফল আমি ইউজ করছি, কীভাবে আমি সেটাই বলবো। কিন্তু তার আগে কাছে একটা কথা বলতে চাই, বিয়ার্ড ওয়াশ করো, মানে বিয়ার্ডের মধ্যে মিনক্সিডিল লাগানোর আগে তোমরা চেষ্টা করো যে বিয়ার্ডটাকে ওয়াশ করার। ওয়াশ করার পরে তোমরা বিয়ার্ডটাকে ওয়াল দিয়ে হালকা মাসাজও করো, কিন্তু সবসময় প্রতিদিন মিনক্সিডিল লাগানো। একটা 60 ml মিনক্সিডিল বিয়ার্ডের জন্য, বিয়ার্ড গ্রোথের জন্য একটা 60 ml মিনিমাম তোমার, আমার হিসেবে মিনিমাম তোমার 4 মাস তো কি 5 মাস তো তোমার একটা 60 ml বিয়ার্ডের জন্য আরামসে গাছ চলে যাবে, আর আরামসে তোমার চলে যাবে, কারণ তোমার লস হবে না। একটা হয়তো তোমার হয়তো কোনো ওইগুলো কী কী বলে, ওগুলো তো বিয়ার্ড গ্রোথ অয়েল বলে, যাই হোক কী কী কোম্পানি আছে জানি না। সো সেই কোম্পানির যে বিয়ার্ড গ্রোথ যে অয়েলগুলো যেগুলো আছে ওগুলো, সেই অয়েলগুলোতে গাছ 12 ml, 13 ml, 20 ml থাকে না গাছ, 10 ml, 15 ml করে থাকে। তো ওই ml এর থেকে গাছ 60 ml, এটা অনেকটা বেশি হবে, এটা অনেকটা লাভ আছে তোমাদের কাছ থেকে ওটা ওই ওই প্রাইসের হিসেবে। তো গাছ আমি তোমাদেরকে দেখাচ্ছি গাছ আমি কীভাবে ইউজ কীভাবে করি। প্রথম প্রথম গাছ আমি অল্প পরিমাণে মিনক্সিডিল দিই, একদম অল্প, তোমরা দেখতে পারো গাছ আমি কতটা মিনক্সিডিল নিয়েছি, এই যে এতটাই মিনক্সিডিল আমি ইউজ করি। এবার নিয়েছি গাছ এখানে এক ফোঁটা, এখানে এক ফোঁটা, এখানে এক ফোঁটা, এখানে এক ফোঁটা, যেখানে যেখানে গাছ তোমাদের বিয়ার্ডের ঘনত্ব যেখানে যেখানে কম হবে গাছ, আমি গাছ তোমাদের এটাই বলবো গাছ, তোমরা তোমার বিয়ার্ডটা সেখানে সেখানে কিন্তু ইউজ করো। এছাড়া গাছ বেশি ইউজ করো না গাছ, হালকা করে নিলাম, এই নিলাম, এই ঘষে দিলাম। এবার হালকা না একটু জেল, মানে একটু হালকা একটু গরম টাইপের ভাব আছে, হালকা একটু জ্বালা করে বিয়ার্ডের জন্য, হালকা একটা জ্বালা ভাব আসে। তো একটা তেমন কোনো ইস্যু নয় বা স্কিনের মধ্যে তেমন কোনো রকম সমস্যা নয়। আর বাম থেকে যে মিনক্সিডিল থাকে সেটা কিন্তু তুমি এর ভিতরে ফেলে দিতে পারো, আর এর গায়েও যেটা লাগ থাকে সেটা তুমি হাত দিয়ে তুমি লাগিয়ে দাও। কারণ গাছ আমি একটা কথা বলি, আমি লো বাজেটে, মানে লো বাজেটে ভিডিও করি, লো বাজেটে দিয়ে সব কিছু করি, কারণ আমি একটা নর্মাল একটা অনেক গরিব ঘরের ছেলে গাইস, আমি তেমন কোনো রিচ ফ্যামিলির ছেলে নয় যে অনেক দামি স্টুডিও বানাবো বা অনেক রিং লাইট লাগিয়ে বা ভালোভাবে তোমাদের সামনে ভিডিও বানাতে পারো, ভালো একটা টেবিলের সামনে এসে। আমার ইচ্ছা আছে যে ভালোভাবে সব কিছু শুরু করে দেখা যাক কত দূর কী যায়। তো তার আগে গাইস একটা কথা গাইস, ভিডিও বানিয়েছি গাইস বিয়ার্ডের জন্য ইনফরমেশনের জন্য দিচ্ছি, আর বিয়ার্ডের জন্য একটা কথা বলতে চাই গাইস, বিয়ার্ড সকালবেলা ওয়াশ করো, ওয়াশ করার পরে বিয়ার্ডটাকে যতটা পারো রাতের, যতটা পারো রাতের বেলা ঘুমানোর আগে গাছ মাসাজ করার মিনক্সিডিল, যাদের বিয়ার্ড একদমই নেই তাদের, তাদের বিয়ার্ডের আশা আমি বলবো না, তাদের বিয়ার্ডের আশা করো, যাদের বিয়ার্ড হালকা হালকা আছে, যাদের মনে হয় যে আমাদের বিয়ার্ডটা গ্রোথ করা যাবে, যাদের দেখাচ্ছে বাপ চাচাদের বাপ বা তাদের ফ্যামিলির মধ্যে যাদের আছে, তাদের যে ফ্যামিলি জেনেটিক যে কথাটা বলে, জেনেটিকের মধ্যে দেখা যাচ্ছে তাদের বিয়ার তাদের নেই, তো পুরোপুরি স্কিন পুরোপুরি ক্লিন স্কিন, তারা যদি বলে যে আমরা এখন বিয়ার্ড আনবো এটা কি পসিবল, তাহলে তাদের বিয়ার তো তাদের ট্রান্সপ্লান্ট করা তাদের জন্য সব থেকে বেটার উপায় হবে না, মানে তাদের জন্য কথা বলছে, তাদের জন্য তো বিয়ার ট্রান্সপ্লান্ট করে সব থেকে বেটার উপায় হবে। বাট যাদের বিয়ার একদমই নেই তাদের পক্ষে তো সম্ভব না, বাট যাদের বিয়ার আছে অল্প অল্প হালকা 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 আছে, বা যাদের বিয়ার অনেক মানে আছে কিন্তু বিয়ারের লোম অনেক পাতলা আছে, তাদের জন্য একটা মিনক্সিডিল গাছ পারফেক্ট ইউজ আছে। আর গাছ একটা কথা বলি, বিয়ার যেটা বলছে না, বিয়ার একটা বয়স আছে গাছ, এই বয়সে একটা বয়স আসবে তোমাদের, ওই বয়সের মধ্যে বিয়ার তোমাদের ঠিক অটোমেটিক চলে আসবে গাছ, সেই বয়সে তোমাদের চিন্তা করতে হবে না। বাট একটা কথা বলি, যারা যারা অল্প বয়সের ছেলে যারা 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 আছো, যারা তারা যদি ভাবো যে আমার এই মানে 20 বছর বয়সে আমার দাড়ি লাগবে কোনো, ওর আছে আমার নেই, কারণ তোমার হয়তো আছে হয়তো কিন্তু অনেক লেট প্রসেস আছে, লেট প্রসেসে কাজ বাজ করছে, ওর হয়তো অনেক ফাস্ট বা ওর
বিয়ার্ডের যে ঘনত্ব যেটা আছে ওটা অনেকটা ফাস্ট কাজ বাজ করছে, তার জন্য তোমার কাছে মিনোক্সিডিল আছে গাইস, তোমরা মিনোক্সিডিল ইউজ করতে পারো, রেজাল্ট অবশ্যই ভালো রেজাল্ট পাবে। তো গাইস ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে গেল, থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আর যা যা দেখছো গাইস প্লিজ একটা করে গাইস লাইক আর একটা কমেন্ট বানিয়ে দাও গাইস। পুরো ভিডিওটাই আমার যে পুরো ভিডিওটা যে বানিয়েছি ওটা পুরোপুরি তোমাদের জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য, কারণ আমি ইউজ করেছি, কারণ আমি এরপর আমি হেয়ার নিয়ে আর বিয়ার্ড নিয়ে আমি ইচ্ছা নেই যে আমার কোনো রকম ভিডিও বানানো। যদি কোনো যদি কোনোরকম কোনো প্রোডাক্ট যদি পাই সেই প্রোডাক্ট নিয়ে অবশ্যই কোনো ভিডিও বানাবো। এরপর আমি ফিটনেসের দিকে আসবো গাইস, কারণ আমি নিজে খুব আনফিট হয়ে যাচ্ছি গাইস। আমার ইচ্ছা আছে গাইস এরপর ফিটনেস ভিডিও নিয়ে আসার, বা জিম কীভাবে করবো, এক্সারসাইজ কীভাবে করবো, বা কোন ফিটনেস করা উচিত, বা মর্নিং ওয়ার্কিং, মানে এই ধরনের আমার ভিডিও নিয়ে আসার আমার ইচ্ছা আছে। এরপর আমি এই ধরনের ভিডিওর কথাই ভাবছি। তো আশা করি গাইস ভিডিও অনেক ভালো লাগলো তোমাদের, অনেক কিছু বোঝাতে পারলাম আর অনেক বেশি বকবক করলাম, কোনো ভুল হলে গাইস ক্ষমা করো, জেনুইন কথাবার্তা বললাম যেটা সত্যি সেটাই বললাম গাইস। বাই গাইস, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তোমরা সবাই ভালো থাকো। আর একটা কথা গাইস, একটা কথা গাইস, যারা যারা আমার সাথে কথা বলতে যারা চাও, স্পেশালি তবে বলছি যারা যারা আমার সাথে কথা বলতে যারা চাও, তাড়াতাড়ি আমাকে এই ফেসবুকে গাইস আমাকে মেসেজ করতে পারো, বা ইনস্টাগ্রাম লিঙ্কও আমি দিয়ে দেবো, সেখানেও তোমরা আমার সাথে কথাবার্তা বলতে পারবে। ডিসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক থাকবে, আর আমার ফেসবুক আইডি তো এখানেই শো করছি, ওখানেও ফেসবুক আইডিটা থাকবে, তোমরা আমাকে ওখানে টেক্সট করতে পারো, আমি ওখানে সবার কথাবার্তা রিপ্লাই দিই। বাই গাইস, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, বাই।